নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস এবার যাচ্ছে মস্কো। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 45তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবের 44তম আসরে নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সিনেমা আদিম। সেবার নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পান আদিমের তরুণ নির্মাতা যুবরাজ শামীম। আগামী 20 এপ্রিল শুরু হবে মস্কো উৎসবের এবারের আসর, শেষ হবে 27 এপ্রিল। তার আগে 26 এপ্রিল উৎসবে পেয়ারার সুবাসের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ফেসবুকে জয়া লিখেছেন, আমার অন্যতম পছন্দের কাজ নুরুল আলম আতিক পরিচালিত ছবি পেয়ারার সুবাস 45তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে 14+ সিকুয়েল দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্ট সহ 12টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত হয়েছে। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই সম্মানীয় চলচ্চিত্র উৎসবের সাথী। এই খবরে বিশেষভাবে আপ্লুত আমরা। সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম।